আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মাহবুবা হক, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান। তোমাদের আজকে পড়াবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের চলন ও অঙ্গ চালনার কঙ্কালতন্ত্র পার্টটি। কঙ্কালতন্ত্র ভ্রূণীয় মেসোডার্ম হতে সৃষ্ট বিশেষ ধরনের যোজক টিস্যু, অস্থি ও তরুণাস্থি নির্মিত যে অঙ্গতন্ত্র দেহের কাঠামো নির্মাণ করে, অন্তঃস্থ নরম অঙ্গগুলোকে রক্ষা করে এবং পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে তাকে কঙ্কালতন্ত্র বলে। মানবদেহের কঙ্কালতন্ত্রকে তিন ভাগে বিভক্ত করা যায়। বহিঃকঙ্কালতন্ত্র, এটি বাইরে থেকে দেখা যায়, এপিডার্মিস থেকে উদ্ভূত, যেমন নখ, দাঁত, লোম ইত্যাদি। অন্তঃকঙ্কালতন্ত্র, মূলত মানবদেহের মূল কাঠামো গঠন করে এই অন্তঃকঙ্কালতন্ত্র, এবং কঙ্কালতন্ত্র বলতে আমরা এই অন্তঃকঙ্কালতন্ত্রকেই বুঝে থাকি। এটি অস্থি, তরুণাস্থি এবং লিগামেন্ট দিয়ে গঠিত। এটি দুভাগে বিভক্ত, যথা অক্ষীয় কঙ্কাল ও উপাঙ্গীয় কঙ্কাল। আরেক ধরনের কঙ্কাল আছে, যদিও এটি অন্তঃকঙ্কালেরই অংশ, তবুও কোথাও কোথাও একে আলাদাভাবে কখনো কখনো দেখানো হয় বা বর্ণনা করা হয়। সেটি হচ্ছে স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র, যেটি আমাদের ল্যারিংসে, তরুণাস্থি, ট্রাকিয়া, ব্রঙ্কাই ইত্যাদিতে পাওয়া যায়। কঙ্কালতন্ত্রের কাজ, কাঠামো গঠন, এটি কঙ্কালতন্ত্রের মূল কাজ। সুরক্ষা, কঙ্কালতন্ত্র দেহের নরম অঙ্গসমূহ গুলোকে, যেমন আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক ইত্যাদিকে সুরক্ষা দান করে। চলাচল, কঙ্কালতন্ত্রের সাথে লিগামেন্ট, টেন্ডন, পেশি ইত্যাদির সমন্বয়ের ফলে আমরা চলাচল করতে পারি। ভারবহন, কঙ্কালতন্ত্র দেহের ভার বহন করে। শ্রবণ, আমাদের যে কঙ্কালের যে অস্থিগুলো আছে, অর্থাৎ ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এগুলো শ্রবণের সহায়তা করে। বক্ষপিঞ্জরের অস্থিগুলো নিঃশ্বাস প্রশ্বাসে সহায়তা করে। অস্থির মধ্যে যে অস্থি মজ্জা থাকে, সেই অস্থি মজ্জা রক্ত কণিকা উৎপাদন করে। আমাদের যেমন হিউম্যারাস, তারপরে পিঞ্জরাস্থি ইত্যাদি থেকে রক্ত কণিকা উৎপন্ন হয়। সঞ্চয়, অস্থি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি উপাদানগুলোকে সঞ্চয় করে। রোগ প্রতিরোধ, অস্থির রেটিকুলো এন্ডিথেলিয়াল তন্ত্র রোগ প্রতিরোধে সহায়তা করে। হরমোনাল নিয়ন্ত্রণ, অস্টিও ক্যালসিন নামক হরমোন অস্থি থেকে নিয়ন্ত্রিত নিঃসরিত হয়, যা রক্তের চর্বি এবং শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে। মানবদেহের কঙ্কালতন্ত্রের একটি প্রবাহ চিত্র যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অস্থি মানব কঙ্কালতন্ত্র তিন ভাগে বিভক্ত: বহিঃকঙ্কালতন্ত্র, অন্তঃকঙ্কালতন্ত্র এবং স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। অন্তঃকঙ্কালতন্ত্রের আবার দুটি অংশ, অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গিক কঙ্কাল। অক্ষীয় কঙ্কালটিতে মোট 80টি অস্থি রয়েছে। এটি করোটি এবং এর দুটি প্রধান অংশ, করোটি এবং মেরুদণ্ড। করোটিতে রয়েছে 29টি অস্থি, মেরুদণ্ডে রয়েছে 26টি অস্থি এবং বক্ষপিঞ্জরে রয়েছে 25টি অস্থি। এই মোট 80টি অস্থির সমন্বয়ে অক্ষীয় কঙ্কাল গঠিত। উপাঙ্গিক কঙ্কালে আছে 126টি অস্থি, এর মধ্যে গার্ডল অস্থি আছে 6টি এবং লিম্ব অস্থি আছে 120টি। গার্ডল মানে হচ্ছে বক্ষাস্থি, পেক্টোরাল গার্ডল, এখানে আছে 4টি অস্থি। পেলভিক গার্ডলে আছে 2টি অস্থি এবং প্রত্যেকটি লিম্বে 30টি করে মোট 120টি অস্থি আছে। আমরা করোটির অস্থি সমূহ দেখতে পাচ্ছি: ফ্রন্টাল অস্থি 1টি, প্যারাইটাল অস্থি 2টি, টেম্পোরাল 2টি, অক্সিপিটাল 1টি, স্ফেনয়েড 1টি এবং এথময়েড 1টি। মুখমণ্ডলীয় অস্থির মধ্যে আছে ম্যাগজিলা, ম্যান্ডিবল, জাইগোমেট্রিক, ন্যাজাল, ল্যাক্রিমার, ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা এবং হচ্ছে ভোমার ও প্যালেটাইন। কানের অস্থিগুলোর মধ্যে আছে প্যালিয়াচ, ইনকাস এবং স্টেপিস। আর আছে হাইওয়েড অ্যাপারেটাস বা হাইওয়েড যন্ত্র, এই নিয়ে মোট 29টি অস্থি, যার সমন্বয়ে করোটি গঠিত। আমরা করোটির একটি ছবি খেয়াল করি। এখানে করোটির বিভিন্ন অংশগুলো দেখানো হয়েছে। এরপরে
চিত্র দেখে আসলে অস্থি সংযোজন অতটা ভালোভাবে, অনেক অস্থি সংযোজন ভালোভাবে বোঝা যায় না। আমরা একটি ভিডিওর মাধ্যমে ব্যাপারটিকে ক্লিয়ার করার চেষ্টা করব। কোনটির অস্থি গুলো দেখলাম, এবার আমরা দেখি মেরুদণ্ডের অস্থি গুলো। মেরুদণ্ডে মোট 26টি অস্থি আছে, তার মধ্যে আছে হচ্ছে দ্বিবাদিশীয় কশেরুকা 7টি, থোরাসিক আছে 12টি, লাম্বার 5টি, স্যাক্রাম 1টি এবং পপ্লিস 1টি, এই মোট 26টি। বক্ষপিঞ্জরে আছে 25টি অস্থি, স্টারনাম 1টি এবং পোশুকা 24টি। এবারে আমরা যাব উপাঙ্গীয় কঙ্কালে। উপাঙ্গীয় কঙ্কালের দুটো প্রধান অংশ অর্থাৎ হলো গার্ডল বা চক্র এবং হচ্ছে অঙ্গ বা লিম বা বাহু। বক্ষাস্থের দুটো চক্র আছে মানব দেহে, তার মধ্যে বক্ষাস্থি চক্র এবং হচ্ছে শ্রোণী চক্র। বক্ষাস্থি চক্রের দুটো হাড়, একটি স্ক্যাপুলা একটি ক্যাভিকল, দুই পাশে দুটো দুটো করে মোট 4টি, এবং প্রত্যেকটি বাহু অর্থাৎ ঊর্ধ্ব বাহুতে অস্থি আছে তোমার হিউমেরাস 1টি, রেডিয়াস 1টি, আলনা 1টি, কার্পাল অস্থি হচ্ছে 5টি, মেটাকার্পাল 5টি, কার্পাল অস্থি 8টি, মেটাকার্পাল 5টি, ফ্যালাঞ্জের 14টি। এই একটি বাহুতে মোট হচ্ছে তোমার 30টি অস্থি। শ্রোণী অস্থি চক্রে তোমার 3টি অস্থি একত্রিত হয়ে একটি হিপ বোন গঠন করে, দুই পাশের দুটো হিপ বোন, অর্থাৎ হিপ বোনের মোট 6টি অস্থি থাকলো। প্রকৃতপক্ষে আমরা এটিকে দুটো অস্থির অস্তিত্ব পাই। হিপ বোন গঠনকারী অস্থিগুলো হচ্ছে ইলিয়াম 1টি, ইস্টিয়াম 1টি এবং পিউবিস 1টি। পা, পায়ে অর্থাৎ নিম্ন বাহু বা পা, এটা দুটি পায়ে ফিমার 2টি, টিবিয়া 2টি, ফিবুলা 2টি, প্যাটেলা 2টি, টার্সাল অস্থি 14টি, মেটাটার্সাল 10টি, ফ্যালাঞ্জেস হলো 14 দুগুণ 28টি, এই মোট হলো 60টি অস্থি। তাহলে আমরা মোটামুটি 206টি অস্থির অস্তিত্ব জেনে গেলাম। এখন আমরা একটি কঙ্কালের সংযোজন মাধ্যমে এই ভিডিওটির মাধ্যমে আমরা পুরো কঙ্কালে 206টি হাড়ের সংযোজনটা একটু দেখব।
তোমরা 206টি অস্থির নাম, সংখ্যা এবং অবস্থান সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছ। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করছি।